অবাক হচ্ছেন ড্যাশ দিয়ে কীভাবে চিকেন রান্না করা হয় জীবনও খায়নি সত্যি তো আমিও খাইনি আগে কোনো দিন হঠাৎ একদিন আমার বান্ধবীর ড্যাস দিয়ে চিকেন রান্না দেখেছিলাম তো আমারও খুব আগ্রহ জাগলো ড্যারস দিয়ে চিকেন রান্না করার তো আমি আমার স্টাইলে করে রান্না করলাম এখন রান্না করার সময় খুব কিন্তু ভয় পেয়েছিলাম আল্লাহ জানে আমার এতগুলো মাংস নষ্ট হয়ে যাবে না তো রান্না করার পরে আমার পরিবারের সবাই তো আঙ্গুল চেটে ফুটে খাইয়েছে আবার আমার বাচ্চারা কিন্তু এর খাওয়ার জন্য একটা বড় ফ্যান হয়ে গেছে। তাদের কাছে এতটাই স্বাদ লেগেছে যা বলার বাহিরে তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার না করে পারলাম না হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফুটি থেকে সবাইকে স্বাগতম কুকিং হাউসে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদে ট্যাঁড়স দিয়ে চিকেন রেসিপি আর এই চিকেন রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন ট্যাঁড়স দিয়ে চিকেন রেসিপিটা জাস্ট অসাধারণ যা বলে বোঝানো যাবে না তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি আমি এখানে আস্তে আস্তে ডেরসগুলাকে বেজে নিয়েছি অবশ্যই বেজে নিতে হবে বেজে না নিলে সেক্ষেত্রে এখানে লোট হয়ে যাবে তো এখানে আমি একটি তেজপাতা দু তিন টুপরা দারচিনি পাঁচ ছয়টা এলাচ দিয়ে দিয়েছি একটি জয়ত্রী আর দিয়ে দিলাম একটা কালা এলাচ আর পাঁচ ছয়টা দিয়ে দিয়েছি লং এখন দিয়ে দেবো আমি দেড় কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি ভালো করে বেঁচে নেব আমি এখানে আস্তা মশলাটা দিয়েছি আমার কাছে সবসময় একটু আস্তা মশলাটা দিলে সেক্ষেত্রে সুন্দর একটি ফ্লেভার আসে এখন এটাকে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো তারপর সাথে দিয়ে দেব আমি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এখন এটাকে আমি আরও দুই মিনিট ভেজে নেব যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন বাজা হয়ে গেলে একে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি মরিচ তো এটা অপশনাল এটা আপনাদের কাছে থাকলে দেবে না থাকলে না কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে না গ্রাম অঞ্চলে তো টোটালি পাওয়া যায় না এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এটা তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেবো মশলা কষানোর উপর নির্ভর করবে আপনার রান্নার স্বাদটা এখন এটাকে আমি একটু হালকা পানি দিয়ে আরও দুই তিন মিনিট ঢেকে নিচ্ছি মশলাটা কষানো হয়ে আসলে এখন দিয়ে দেবো এই চিকেন আর হচ্ছে যে আপনার ডেরো দিয়ে যখন রান্না করবেন অবশ্যই টক দইটা অ্যাড করবেন তো আপনারা কিভাবে রান্না করেন সেটা কমেন্টসে জানাবেন আমি টক দই অ্যাড করাতে চিকেনের সম্পূর্ণ রূপটাই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে তো টক দই দিয়ে আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব রক্ত দিলে সুন্দর একটি ফ্লেভার চড়িয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ তো ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি তো মশলাটা কষানো হয়ে গেছে তেলটা কিন্তু কুপুর উঠে চলে আসছে প্রিয় দর্শক ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা উপর উঠে চলে আসছে আর দেখতে কতটা গ্রেভি মশলা হয়ে গেছে। মশলা কষানোর উপরে নির্ভর করবে কিন্তু আপনার রান্নার স্বাদটা তো এখন আমি মশলাটা কষানোর পরে দিয়ে দেবো এখানে ভেজে রাখা চিকেনের লেগ পিসগুলা আমি এখানে লেগ পিস দিয়ে দিয়েছি কারণ আমার বাচ্চারা খুব লেগ পিস পছন্দ করে আপনারা মুরগির অন্য অন্য মাংসগুলো দিতে পারেন এখন এটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আরও দু তিন মিনিট প্রিয় দর্শক যারা ফার্নাস কুকিং হাউসকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো ফার্নাস কুকিং হাউসকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে যায় তা আমি তিন মিনিটের রান্না করার জন্য এটাকে দেখে দেব তিন মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব চুল আসছে কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু মাংসটাকে নাড়াচাড়া করেছি যাতে মাংস মশলার সাথে মশলাটা না পড়ে যায় তলানিতে না বেজে যায় যদি তলানিতে বেজে যায় তাহলে সেটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না এখন এটাকে কষানোর পরে দিয়ে দিচ্ছি আমি এখানে বেজে রাখা ট্যারেসগুলা ট্যারেসগুলাকে দিয়ে আমি আরও দুই মিনিট কষিয়ে নেব ড্যাড়স সবার শেষে দিবেন এই জন্য ডেঁড়সটা কিন্তু নরম সেক্ষেত্রে হচ্ছে যে আগে দিলে কিন্তু আপনার ড্যাড়সটা ছুটে যাবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর একবার যারাও খাননি তারা কিন্তু ট্রাই করবেন ড্যাড়স দিয়ে চিকেন রান্নাটা অনেক টেস্টি হয় আমি ফার্স্ট টাইম রান্না করেছি আর রান্না করে আমার কাছে এতটাই ভালো লেগেছে আমার তো ভালো লেগেছে লেগেছে আমার বাচ্চাদের তো খুবই ভালো লেগেছে তো আমার কিছু গেস্টও ছিল তো এখন এখানে আমি দুই কাপ গরম পানি অ্যাড করেছি এখানে একটি টিপস আপনারা রাখতে পারেন গরম পানি অ্যাড করলে সেক্ষেত্রে আপনার রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে আর দ্রুত কিন্তু সিদ্ধ হবে তো এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করলাম পাঁচ মিনিট রান্নার পরে এই মাংসটা রান্না করতে আপনার কিন্তু ঝোলটা কিন্তু মাখা মাখা হবে না আবার কিন্তু একেবারে ঝোলও হবে না তো এখন আমি এটাকে আপনার আরও ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমার কাছে সব সবসময় রান্না শেষ করার পরে কিন্তু একটু রোস্টেড ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখন এটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন তার সাথে আমি অ্যাড করব। রোস্টেড বা যা জিরে গুঁড়া এটা দিলে সুন্দর একটি অ্যারোমা চড়িয়ে যাবে চিকেনের আমার কাছে সবসময় আপনার মাছ বলেন মাংস বলেন আমি সব সময় শেষে কিন্তু কীরকম রোস্টেড জিরা গুঁড়াটা দিয়ে থাকি তো এটাকে দিয়ে আমি আর এক মিনিট রান্না করব। এখন এই পর্যায়ে চুলা নাচটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি এখন তার উপর দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি চুলাটা অফ করে দেব অফ করে দিয়ে এটাকে আমি বন্ধ করে দেব যে সুন্দর একটি কালার চলে আসবে এখন আমি এটাকে ডেকে দিচ্ছি ডেকেটাকে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু খুব সহজভাবে রেসিপিগুলো করানো হয় তো কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম